মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এই বাড়ি থেকে তোর বিয়েতে যে গয়নাগুলো দেওয়া হয়েছিল সেগুলো এই বাড়িতে নাকি অনির্বাণের বাড়িতে? আহা, কি হচ্ছে বিক্রম, তুমি হঠাৎ এখন এইসব গয়না ঠয়না নিয়ে মাথা ঘামাচ্ছো কেন? না না, সেরকম কিছু না। এরকম ভাবে তুমি এরকম ভাবে বলছো কেন? আমি জাস্ট এমনি জিজ্ঞেস করছি কি, আমি তাকে দু হাতে রোজগার করতাম, দু হাতে টাকা উড়িয়েছি, সবার জন্য সব কিছু করেছি, যা বলেছে তাই করেছি, কিন্তু দেখো আজকে আমি অচল, আমার এখন টাকার দরকার পড়বে, কিন্তু আমি পাচ্ছি না। বারণ করেছিলাম তো ভরসা করতে, বারণ করেছিলাম টাকা দিতে, আমার কোনো কথা তুমি শোনোনি, তুমি রায়কে দিয়ে দিলে। আরে রায়ের নিজেরই ঠিক নেই, কি করতে কি করছে, এখন এখন গয়নাগুলো কোথায় আছে কে জানে, হাতেও আছে কি না তাই জানি না, হয়তো বিক্রি করে দিয়েছে কিনা, আমার কোনো কথা তুমি শোনো না। সবসময় বলি ফিউচারের কথা চিন্তা করে তারপর ডিসিশন নাও মিষ্টি, তুমি কোনো কথা শোনো না, তুমি আমাকে তোয়াক্কাই করো না। রায়ের যে বাড়িতে বিয়ে হয়েছে না, তারা অনেক পয়সাওয়ালা লোক, অনেক কিছু দিয়েছে রায়কে, এখানে আমাদের কিছু দেওয়ার দরকারই ছিল না, যেই গয়নাটা আমরা দিয়েছি না সেটাকে লাক্সারি বলে। আর এতই যখন অনির্বাণের দরদ উতলে পড়ছে, তাহলে অপারেশনের টাকাগুলো দিতে পারতো তো। সে টাকাটা অনির্বাণ এইবারই দিতে চেয়েছিল, রায়ই নেয়নি, আর আমার মনে হয় রায় না নিয়ে ভালোই করেছে। এত অপমানের পর যদি অনির্বাণের টাকায় ওই অপারেশনটা করতো, তাহলে সেটা আমাদের পরিবারের পক্ষেও খুবই অসম্মানজনক হতো বিক্রম। কি হয়েছে অসম্মানের? হাড়িতে ভাত উঠছে না এদিকে সম্মান অসম্মান। হ্যাঁ, এই রায়ের এই প্রবলেমটা এখনো যায়নি, একই প্রবলেম রয়ে গেছে। হ্যাঁ সিরিয়াসলি, আরে বাবা, অনির্বাণ ছেলেটা যখন নিজের ভুল বুঝতে পেরে এসেছিল সবকিছু ঠিক করে নিতে, তাহলে তখন ঠিক করে নেয়নি কেন? তাহলে তো এই অপারেশনের টাকা, তারপরে আনুষঙ্গিক যা যা লাগে সেগুলো নিয়ে ভাবতে হতো না। হ্যাঁ, সব খরচ মিটে যেত, এখন তো আমার টাকা লাগবে, সেই টাকাটা কোথা থেকে জোগাড় হবে আমাকে একটু প্লিজ বলবে? তোমার হাতে টাকা নেই, গয়না নেই, আমি কোথা থেকে কি পাবো? মানে এই প্রকার ভুক্তভোগী কে? আমি মানে রায়ের সেলফ রেসপেক্ট বাঁচাতে গিয়ে ভুগবো আমি? খুব ভালো, মানে সারা জীবন আমি এরকম ভাবেই থাকবো শুধুমাত্র রায়ের সেলফ রেসপেক্ট বাঁচাবো বলে? আস্তে কথা বলো বিক্রম, আস্তে, কেউ যদি শুনতে পায় কি বলবে বলো তো? আর তুমি রায়কে কেন দোষারোপ করছো এসবের জন্য? ও তো কিছু জানতোই না, তুমিই তো বারণ করেছো রায়কে কিছু বলতে, পাছে ও তোমার অপারেশনের জন্য বাধা দেয়। আমি একটা কথা তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, ডক্টর যদি কালকে বলেন যে সার্জারি করবে, আমি জানি না, তুমি কি কায়দা করে রায়ের থেকে গয়নাগুলো বার করে আনবে, কিন্তু আমার ওই গয়নাগুলো চাই মিষ্টি। দাদা ভাই, কি বললেন ডাক্তার, হঠাৎ করে ডেকে পাঠালেন? হ্যাঁ, আরে আসুন, ডাক্তার থাকবে না তাই ভাবলো একবার চেক আপ করে নি। আসলে তুমি অফিস যাওয়ার পর ওনার ক্লিনিক থেকে ফোন এসেছিল, বলল আজই দেখাতে হবে, তাই তোমাকে আর জানানো হয়নি। ও, আমি টেনশনে পড়ে গেছিলাম, ভাবলাম হঠাৎ করে আবার কিছু হলো নাকি। না না, তুই টেনশন করিস না, আমি আর তোর বৌমণি সবটা সামলে নেবো, এই তো গেছিলাম আমি, আরো কোনো অসুবিধা হয়নি তো? আবার কবে যাবি তুই? কেন না, মাঝখানে বেশ কয়েকদিন আমিও ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখিনি, রাখা হয়নি আর কি, তাই ভাবছিলাম আমিও নেক্সট দিন তোরা যাবি, যাবো একটু কথা বলবো। তোর তো মাঝে মাঝে পায়ে ব্যথাটা হচ্ছে বলছিলিস। না না, সেটা নিয়ে তো আজকে কথা বললাম, ডক্টর ওষুধ দিল, আর এমন তো কোনো ব্যাপার নেই যেটা আমি ডাক্তারকে বললে ডাক্তার বুঝবে না বা মিষ্টি বললে বুঝবে না, এরকম কোনো ব্যাপার নেই। তোর এত মাথা খামানো তো দরকার নেই, আমাদেরগুলো আমরা ঠিক বুঝে নিতে পারবো। দেখ, এই সব কিছুর মধ্যে না ইন্টারফেয়ার করিস না, দেখ তুই পুরো পরিবারের গার্জিয়ান নোস, তোর যেটা করার সেটা তুই কর, আমাদের যেটা করার সেটা আমাদেরকে করতে দে, এত ইন্টারফেয়ার করিস না, তুই তোর মতন থাক, আমরা আমাদের মতন থাকি, প্লিজ। কি হচ্ছে কি বিক্রম, এইভাবে কেন কথা বলছো, এইভাবে রিয়্যাক্ট করার মতো কিছু হয়নি? আরে রিয়্যাক্ট কোথায় করছি, রিয়্যাক্ট করছি না, আমি কিছু ভুল বলেছি তোকে?
মানে এমন কি আছে যেটা আমি তুমি বোঝালে বুঝবে না ডাক্তার, ও বোঝালেই বুঝবে? আর এরকম কোনো ব্যাপার আছে ও গিয়ে ডাক্তারকে বলবে আর ডাক্তার আমার পা সোজা করে দেবে, ঠিক করে দেবে একদম? দাদা ভাই, তোর ব্যাপারে আমি ইন্টারফেয়ার করবো, কেন জানিস? কারণ তুই আমার দাদা ভাই, তুই ভালো আছিস কি নেই সেটা জানাটা আমার কর্তব্য। আমি সেই জন্য গিয়ে একবার কথা বলতে চাইছিলাম। অনেক কর্তব্য করেছিস, আর করতে হবে না, এবার বিশ্রাম নে। নিজের এত বড় একটা অপারেশন গেছে তো বিশ্রাম তোর নেওয়া উচিত। সো তুই একটু রেস্ট নে, আমাকে আমার মতন করে সবটা হ্যান্ডেল করতে দে, ঠিক আছে? বিক্রম প্লিজ, কেন বলছো তুমি ওকে এই কথাগুলো? কি করেছে ও? বাবা চলে যাওয়ার পর কিন্তু ও পুরোটা সামলেছে, তুমি একটু শান্ত হও এখন। তুমি যে ওকে এই কথাগুলো বলছো সেগুলো যে ভুল বিক্রম, সেটা কিন্তু তোমার মাথা ঠান্ডা হলেই তুমি বুঝবে। তাই আমি বলছি এখন প্লিজ আর কিচ্ছু বলো না। আমি তো মানছি অনেক কিছু করেছে, অনেক কিছু করেছে, কিন্তু আর কিছু করার দরকার নেই। অনেক কিছু করেছে কিন্তু শোন না, আর কিছু করিস না, একটুখানি নিজের উপরে এবার খেয়াল রাখ, নিজের কেয়ার কর। হ্যাঁ, তুই তোর এত বড় একটা অপারেশন হয়েছে, তুই সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা কর, সেসব নিয়ে একটু নিজের খেয়াল রাখ, রেস্ট নে। অনির্বাণের সাথে ঝামেলা হয়েছে সেই সব নিয়ে ভাব, যেগুলো ঠিক করা যায় কিনা। আমাদেরকে আমাদের মতন থাকতে দে, তাহলে মনে হয় ভালো হবে। মানে তুই তোর মতন থাকবি আর আমরা আমাদের মতন ঠিকঠাকভাবে থাকবো, প্লিজ। বুঝতে পারছিস আমার কথাটা? আর এখন না হয় তুই আমাকে নিয়ে কিছুদিন নাই ভাবলি, সেটাই ভালো হবে মনে হয়। সরি, তোকে বিরক্ত করতে চাইনি আমি। আর এরপর থেকে কোনোদিনও তুই নিজে থেকে কিছু না বললে আমি তোর কাছ থেকে জানতে চাইবো না, বৌমনির কাছ থেকে জেনে নেব। তোকে ডিস্টার্ব করবো না, গেলাম। হ্যাঁ রাই, তোকে একটা কথা জিজ্ঞেস করার ছিল, এই টপিকে নয়, একটু একটু কৌতূহল বশতই জিজ্ঞেস করতে চাই। বল না, এই বাড়ি থেকে তোর বিয়েতে যেই গয়নাগুলো দেওয়া হয়েছিল সেগুলো এই বাড়িতে নাকি অনির্বাণের বাড়িতে? আহা, কি হচ্ছে বিক্রম, তুমি হঠাৎ এখন এইসব গয়না ঠয়না নিয়ে মাথা ঘামাচ্ছো কেন? না না, সেরকম কিছু না, এরকম ভাবে তুমি এরকম ভাবে বলছো কেন? আমি জাস্ট এমনি জিজ্ঞেস করছি কি, ও তো মানে ওখানে থাকে না তো, এখন তো গয়নাগুলো ওখানে রয়েছে না এখানে ওর কাছেই রয়েছে সেটা জিজ্ঞেস করছিলাম, আর কিছু না। গয়নাগুলো কোথায় আছে রে? কিছুটা আমার কাছে, কিছুটা অনির্বাণের কাছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।